প্লাক সোরিয়াসিস, ইনভার্স সোরিয়াসিস, ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস, গাউটেড সোরিয়াসিস, পাস্টুলার সোরিয়াসিস, প্রিয় দর্শক, আজ আমি সোরিয়াসিস ও সোরিয়াসিসের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সোরিয়াসিস একটি ভয়ঙ্কর রোগ, অত্যন্ত ক্রনিক, অত্যন্ত যন্ত্রণাদায়ক, মানসিক পীড়াদায়ক এক প্রকার রোগ। এ ধরনের ভয়ঙ্কর ও কঠিন রোগ হোমিওপ্যাথিতে আরোগ্য করা সম্ভব, তো আমি সোরিয়াসিস নিয়ে আলোকপাত করছি। সোরিয়াসিস কী? শরীরের স্থানে স্থানে অস্বাভাবিক চর্ম উদ্ভেদ, যার থেকে চলটা বা ভুসির মতো পাতলা আবরণ উঠতে থাকে, চুলকানি হতে পারে নাও হতে পারে। এরূপ ক্রনিক ও অটোইমিউন প্রদাহযুক্ত চর্মরোগকে সোরিয়াসিস বলে। এ রোগটি শরীরের নির্দিষ্ট কয়েকটি স্থানে বা সমস্ত শরীরে আক্রান্ত হয়। আক্রান্ত স্থানে তাকালে গা শিউরে উঠে। সাধারণত 21 থেকে 28 দিনের মধ্যে নতুন চর্মকোষ উৎপন্ন হয় এবং পুরাতন কোষ ঝরে পড়ে, কিন্তু সোরিয়াসিসে আক্রান্ত স্থানের চর্মকোষ 2 থেকে 6 দিনে পরিবর্তন হয় বিধায় আমরা চলটা বা ভুসির মতো পাতলা আবরণ দেখতে পাই। আমাদের সাইটে সফল রোগীর ভিডিও প্রমাণ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সোরিয়াসিস আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ? সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের হার্টের রোগ ও পরিপাক সংক্রান্ত রোগ হওয়ার সম্ভাবনা অধিক, তবে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এ ঝুঁকি অনেকাংশে কমে যায়। সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের মধ্যে 30% রোগীর আর্থ্রাইটিস বা জয়েন্ট প্রদাহ ও জয়েন্ট অকেজো হতে দেখা যায়, তবে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এ ঝুঁকি অনেকাংশে কমে যায়। গবেষণায় দেখা গিয়েছে এ রোগীর সাথে জিনগত বংশগত সম্পর্ক রয়েছে এবং আক্রান্তের পরিবারের 2-1 সদস্যের মাঝেও এ রোগ বিস্তৃত হতে পারে। পৃথিবীর মোট জনসংখ্যার 3% মানুষ সোরিয়াসিসে আক্রান্ত। 2 বাংলার ব্যাপক সংখ্যক মানুষ সোরিয়াসিস রোগে আক্রান্ত। শুধু আমেরিকাতেই 60 লক্ষ মানুষ সোরিয়াসিসে আক্রান্ত। বাংলাদেশ ও ভারতের সামাজিক প্রেক্ষাপটে এ রোগে আক্রান্ত অসহায় রোগীদের সাথে মানুষ তেমন মিশতে চায় না। অনেকের সংসার ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটে। বিগত 30 বছরের পরিসংখ্যানে দেখা গিয়েছে এ রোগে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সোরিয়াসিসের প্রকারভেদ। প্রথম প্রকার, প্লেক সোরিয়াসিস। সোরিয়াসিসে আক্রান্ত 80% রোগী প্লেক সোরিয়াসিসের অন্তর্গত। এর বৈশিষ্ট্য হল লালচে প্রদাহিত চর্ম উদ্ভেদের উপরে সিলভার বা সাদা বর্ণের আবরণ, চলটা বা আঁশ উঠে, সাধারণত হাতের কনুই, হাঁটু, মাথা ও পিঠের নিচের দিকে প্লেক সোরিয়াসিস হতে দেখা যায়। ইনভার্স সোরিয়াসিস। ইনভার্স সোরিয়াসিস সাধারণত বগল, কুচকি, স্তন, জননান্দ্রেয় ও নিতম্বের ভাঁজ সহ শরীরের বিভিন্ন ভাঁজে দেখা দেয়। ইনভার্স সোরিয়াসিস দেখতে সাধারণত লালচে হয়, তার চলটা বা আঁশ থাকে না, অনেকটা মসৃণ ও চকচকে হয়। এটি ঘর্ষণ, চুলকানি ও ঘর্মে জ্বালা যন্ত্রণা করে। অতি মোটা বা চামড়ায় গভীর ভাঁজযুক্ত ব্যক্তিদের
ইনভার্স সোরিয়াসিস বেশি হয়। ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস, ইরিথ্রোডার্মিক সোরিয়াসিসের বিশেষত্ব হল এটি লালচে প্রদাহিত ও শরীরের অনেকটা স্থান জুড়ে হয়। প্লেক সোরিয়াসিসের পরবর্তী স্টেজেও এটি হয়। এটা থেকে চলটা বা স্রাব ঝরে, এতে প্রচণ্ড চুলকানি ও ব্যথা হতে পারে। ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস শরীরের রাসায়নিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, এর ফলে শরীরের প্রোটিন ও ফ্লুইড ক্ষতিগ্রস্ত করে, তার ধারণ ক্ষমতা বিনষ্ট করে, যার ফলে রোগীর শোথরোগ, কম্পন বা কাঁপনি, অনিয়ন্ত্রিত তাপমাত্রা, নিউমোনিয়া, হার্ট ফেলিউর সহ নানা ধরনের রোগ হতে পারে। গাউটেড সোরিয়াসিস, গাউটেড সোরিয়াসিস সাধারণত শিশু বা যুবক বয়সে হতে দেখা যায়। এটি লাল ছোট ছোট স্পটের মতো হয়, চামড়া মোটা হয়ে উঠে, প্লাক সোরিয়াসিসের মতো চলটা উঠে। এর ফলে পরবর্তীতে ঊর্ধ্ব শ্বাসযন্ত্রের অসুস্থতা, ট্রেপটোকক্কাল প্রদাহ, টনসিল প্রদাহ, স্ট্রেস বা টেনশন দেখা দিয়ে রোগটি চাপা পড়তে পারে, আবার পর্যায়ক্রমিকভাবে ফিরে আসতে পারে। বহুকাল এ রোগটি অনুপস্থিত থেকে পুনরায় ফিরে আসতে পারে ও প্লাক সোরিয়াসিসে রূপান্তরিত হতে পারে। পাস্টুলার সোরিয়াসিস, সোরিয়াসিসে আক্রান্ত 5% রোগী পাস্টুলার সোরিয়াসিসের অন্তর্গত। এটি শরীরের নির্দিষ্ট স্থানে সাদা পুজবটিকা বা ফোস্কা উৎপন্ন করে, তার চারিদিকে লালচে চামড়া থাকে, এটি শরীরের অন্যান্য স্থানে দ্রুত ছড়িয়ে যায় না ও অন্যকে সংক্রমিত করে না। এটি চক্রাকারে চামড়া লাল হয়ে ওঠে, পুজবটি উৎপাদনের স্তর তৈরি করে, পুজ নির্গমন ও চলটা উঠতে থাকে। সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের করণীয় ও বর্জনীয়: টেনশনমুক্ত থাকার চেষ্টা করতে হবে, তার জন্য প্রয়োজনে মেডিটেশন করতে হবে, রোগটিকে মোকাবেলা করার মানসিক শক্তি অর্জন করতে হবে, সমরোগে আক্রান্ত রোগীদের সাথে মিশতে হবে, নিজেদের দুঃখ কষ্টের কথা শেয়ার করলে মনের স্ট্রেস বা চাপ কমবে, স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যাভ্যাস তৈরি করতে হবে, বিশেষ করে ফল, শাকসবজি ও রোগ প্রতিরোধ গুণ সম্পন্ন খাবার পরিমিতভাবে গ্রহণ করতে হবে, অতিরিক্ত ফ্যাট, চর্বিযুক্ত, উত্তেজক বা রোগ বৃদ্ধিমূলক খাবার পরিহার করতে হবে, ধূমপান, অ্যালকোহল, ক্ষারীয় সাবান, অস্বাস্থ্যকর পোশাক ও পরিবেশ পরিহার করতে হবে, নিয়মিত গোসল, প্রাতঃভ্রমণ ও ব্যায়াম করতে হবে। চিকিৎসা: নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ওষুধসমূহ প্রাথমিকভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব। অন্তত 2-3 বছর নিয়মিত চিকিৎসা নিতে হয়। চিকিৎসা শুরু করার পরে কয়েকবার রোগ কমবে, বাড়বে বা রোগ উপশমিত হয়ে অনেক দিন পরে আবারও বৃদ্ধি হতে পারে, তবে পূর্বের মতো তীব্র ভাব আর থাকবে না। এরূপ কমাবার অবস্থাকে মেনে নিয়ে ধৈর্য সহকারে চিকিৎসা নিলে প্রায় 60% রোগী হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য হয় ও 20% রোগীতে উপশম হয়। স্কিন ইরাপশন সোরিয়াসিস, সোরিয়াসিস চিকিৎসার জন্য 117টি মেডিসিন রয়েছে। লাল মেডিসিনগুলো ফার্স্ট গ্রেড, আর্সায়োড, লাইকোপোডিয়াম, ফাইটোলক্কা, সিপিয়া। আমি পরবর্তী পর্বে সোরিয়াসিস সংক্রান্ত 48টি সিমটম ও তার ঔষধসমূহ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এ লেখাগুলো আমাদের ওয়েবসাইট www.hhc.com
hdhomeo.com/psoriasis। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা দেখে নিতে পারবেন।